সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর গাইস, ইতিমধ্যে এই ভিডিওর অর্ধেক কাজ শেষ। আর গাইস, এইটা হইলো মানে আগে আর একটা ইয়া ছিল, কিন্তু এই ভিডিওর পরে মাঝখানে একটু সমস্যা হওয়ার কারণে এই ভিডিওটা কাটতে হয়েছে। দেন গাইস, এখান থেকে আবার শুরু করতে হয়েছে। সো গাইস, এটার জন্য আগে আমি দুঃখিত যে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে পারি নাই। কিন্তু গাইস, আজকে ভিডিওতে আমরা বানাতে আসছি হইলো জম্বি ফার্ম। কিন্তু গাইস, ফার্মের দিক দিয়ে আমাদের সমস্যা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় আর ভিউটা অনেক সুন্দর। তো এইখানে একটু সমস্যা হয়েছে যেটা আমার ঠিক করতে হবে। সো গাইস, আমি আপনাদেরকে একবারে ভিতরে যা দেখাই দিই। তো গাইস দেখেন আপনারা, এই যে এখানে ভিতরে আইসা পড়ছে, কিছু টর্চ লাগানো লাগবে। তো আপনারা দেখেন এই যে এই জায়গায় কিছু টর্চ আপনারা দেখতে পারতেছেন, এটা অনেক বড় একটা কেভ এর মতো বানাইছি। তো গাইস, এটার কারণ হলো কি, জম্বি এই পাশে স্পন হওয়া লাগবে। যত অন্ধকার থাকবে তত তাড়াতাড়ি জম্বি স্পন হবে। দেন গাইস, এখন উপরে আর কাজ আছে। তো এই দিক দিয়ে আমার ভাইঙ্গা তারপর যাইতে হবে এই কাজগুলা করতে, একেবারে সব কাজগুলা ইয়ে করতে। আর গাইস, ও সেট, আমি এখনো ব্রিক আনি নাই। তো ব্রিক্স গুলো আনতে হবে, সরি ব্লকস গুলো আনতে হবে। তো ব্লকস গুলা চেস্টের থেকে আনতে হবে। সো গাইজ, আমি স্টোন নিয়ে চলে আসছি। গাইজ, তো এদিক দিয়ে আমার হয়েছে কি যে আমি এদিক দিয়ে আটকাই দিচ্ছি, কিন্তু এদিক দিয়ে আরো বড় করা উচিত ছিল। আর গাইজ, এদিক দিয়ে পুরোটা ফাঁকা করতে হবে। তো সো গাইজ, আপনারা দেখতে পারতেছেন যে আমি ফুললি এদিক দিয়ে কভার করে দিচ্ছি। আর গাইজ, এই কভার করতে গাইজ মিনিমাম গাইজ 1 থেকে 1.5 ঘন্টা লাগে গেছে। গাইজ অনেক, গাইজ আমার গাইজ পুরা পিঠ ব্যথা করতেছে গাইজ, মানে এতক্ষণ লাগছে। গাইজ আমি উপর থেকে আপনাদের ভিউটা দেখাই দিই। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে সেই ভিউ। আর গাইজ, এই যে এই এই ব্রিক্স গুলার জন্য, ও ও ও ভাই, সো গাইস এই ব্রিক্স গুলার জন্য আমার পুরা ভিলেজটাই, মানে আমার যে জায়গার থাকার জায়গা, এটা ফুললি এটা ইয়া হয়ে গেছে, ফুললি কভার হয়ে গেছে। এটা দিয়ে এখন আমি কিছুই দেখতে পারবো না, বা মানে সূর্য দিনের আলো যে সূর্যটা, এটা গাইজ এটা পড়বে না। তো গাইজ, আপনারা দেখতে পারতেছেন গাইজ, এখানে মিনিমাম 1-2টা জম্বি স্পন হবে গাইজ। এখন এটা গাইজ ফুললি আমার ভরতে হবে আর বড় করতে হবে। সো গাইজ, একেবারে বড় করতে, বড় করার পর গাইজ এখানে মানে মূলত জম্বি স্পন করার জন্য এখানে আপনার লাগে হলো অন্ধকার আর অন্ধকার। গাইজ এখানে যত বেশি অন্ধকার হবে গাইজ, অত তাড়াতাড়ি আমার এক্সপি ফার্ম, মানে অনেক তাড়াতাড়ি এক্সপি দিবে, মানে জম্বি আসার পরে দেন আমাকে কিল করে এক্সপি নিতে হবে। সো গাইজ, এটা দিতে আমার পুরা এভাবে এভাবে বড় করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এভাবে দিয়ে আমি যদি এগুলো একসাথে ইয়া করি, দেন গাইজ এই এরকম দেয়ালগুলো এই জায়গায় পুরা চারো দিয়ে করতে হবে। দেন আমি গাইজ এখানে আমার এক্সপি ফার্মের জন্য মানে জম্বি স্পন হবে। তো জম্বি স্পন হওয়ার জন্য আরো বেশি অন্ধকার লাগে। তো মাঝে মাঝে 1-2টা স্পন হয়। তো এখানে 1-2টা দিয়ে আসলে হবে না, আর গাইজ স্পন করা লাগবে। আর গাইজ স্পন করার পরে দেন গাইজ এখানে এক্সপি ফার্মটা পূর্ণ হবে, যদি ফুল ফিল এক্সপি মানে ফুল ফিল স্পন হয়। তো গাইজ ফাইনালি গাইজ আমি এখান থেকে গাইজ পুরো দেওয়াল দাঁড়া করতে পারছি। গাইজ আপনারা দেখতে পারতেছেন, এন্ড গাইজ এখান দিয়ে এখন জাস্ট গাইজ ছাদ দিলে এন্ড উপর দিয়ে আরো কিছু ইয়া দিতে হবে। দেন উপরে গ্লাসের মতো করে কিছু দিতে হবে, আপনার গ্লাস দেখতে পারতেছেন। তো গাইজ একটু করলে আমি আশা করি মনে হয় জম্বি স্পনারটা একেবারে ফুলি কমপ্লিট হয়ে যাবে। এখন গাইজ এখন আমার এদিক দিয়ে আস্তে আস্তে একটা একটা করে গাইজ এদিক দিয়ে আমার দেন ছাদটা কভার করতে হবে গাইজ। তো এইটা এই পিলার গাইজ খাড়া করতে আর গাইজ এইগুলো করতে গাইজ মিনিমাম গাইজ আমার 3 ঘন্টা খতম হয়ে গেছে গাইজ। মানে গাইজ এই গেমটা আসলে এতই হার্ড, এতই আর গাইজ আপনি বিশ্বাস করবেন না যে আপনার যারা খেলবেন গাইজ তারা বুঝতে পারবেন। কিন্তু গাইজ যাই করেন, এখানে গাইজ একটা নিজের মজা আছে, সন্তুষ্টি আছে গাইজ। এটা আপনারা মানে প্রচুর মজা পাওয়া যায় এটা খেলে একে। তো সো গাইজ, আরো গাইজ 30 মিনিটের মতন লাগে গেল গাইজ আমার ফুল ফিল গাইজ পুরো ছাদটা বানাইতে। আপনারা দেখতে পারতেছেন এই গাইজ ছাদ, আর গাইজ ভিতরে গাইজ জম্বি স্পন হয়ে গেছে গাইজ অনেক কষ্টের পরে। গাইজ আমি ভাবছিলাম যে আমি আসলে জম্বি স্পন করতে পারবো না, মানে আমি না, সরি কি বলতেছি, তো আমি না মানে আমার যে কেপ গাইজ এটা হয়তো জম্বি স্পন হবে না। কিন্তু গাইজ জম্বি স্পন হয়েছে। কিন্তু গাইজ এই জম্বি স্পনের জন্য অনেক
অনেক কষ্ট করলাম, মানে এক্সপি পাম। আর গাইজ এক্সপি পাম হয়ে গেলে গাইজ কোনো চিন্তা না, গাইজ এক্সপি আর এক্সপি। গাইজ আমার এখন উপর দিয়েও স্পন হয়ে যেতেছে, বুঝছেন, উপর দিয়েও জম্বি স্পন হয়ে যেতেছে। তো আমি এদিক দা টর্চ লাগাই দিয়ে গাইজ আমি ভিতর দিয়েও আপনাদেরকে দেখাবো, কিন্তু গাইজ ভিতর যাইতে আমার প্রচন্ড রকম ভয় লাগতেছে। কারণ কি আমি মানে জম্বি আর জম্বি নিচে স্কেলেটন ক্রিপার, গাইজ ক্রিপার যদি একবার ফাটে গাইজ আমার পুরো কষ্টের মানে কষ্টের আর ফল পাওয়া লাগবে না, গাইজ সব বিফল হয়ে যাবে গা। তো আমি গাইজ এদিক দিয়ে সব জায়গাতে আমি কেন টর্চ লাগাই যাচ্ছি গাইজ, কারণ কি এখানে টর্চের অনেক প্রয়োজন। এখানে ওই ওই যে গাইজ ওই যে ক্রিপার 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 ক্রিপার, এখন কি করি এখন কি করি গাইজ, পুরাই গাইজ ক্রিপার দেওয়া ভরা গাইজ। তো গাইজ এখানে পুরা ফুলফিল গাইজ, আমার সকাল হয়ে গেছে। তো আমার সকাল করার জন্য আমার বেড আছে, বেড আমি গাইজ শুয়ে যাই। তো গাইজ সকাল হয়ে গেছে, গাইজ সকাল হওয়ার পরে গাইজ দেখতে পারতেছেন এখনো গাইজ ক্রিপার গুলো আছে। গাইজ আমার আরো এদিক দিয়ে ইয়ে করতে হবে। আর গাইজ আমি এখন বাসায় যায় গাইজ, এগুলোকে দেখা যাক কি করা যায়, বা এগুলোর নিচের থেকে উপরে ফালাইতে হবে। তো দেখা যাক কি করা যায়। তো গাইজ আপনারা দেখতে পারতেছেন এখানে গাইজ প্রচুর টর্চ আর টর্চ গাইজ আমার কাছে, গাইজ এত পরিমাণে কোল ছিল, গালিব আলামিন আর গাইজ এখানে সিফাত মিলা অনেক পরিমাণে কোল জমায় রাখছিল। আর গাইজ গালিবের ট্যাঙ্ক বিশেষ করে, কারণ কি গাইজ অনেকগুলো উট জমায় রাখছে গাইজ। তারপর স্টিক নিয়ে গাইজ ইচ্ছা মতো মানে এখানে 200-300 মতন আমি বানাইছি গাইজ, এরকম ইচ্ছা মতো গাইজ আমি টর্চ দিছি। কারণ কি গাইজ ক্রিপার যদি গাইজ আমি যখন উপরে আসবো, ক্রিপার যদি কোনো মতে গাইজ এখানে আসতে পারে গাইজ, এখানে পুরাই গেমটাই ফিনিশ, পুরো আমার কষ্টই বৃথা গাইজ। এখানে মানে ফুললি আমার পুরাই কষ্ট হয়ে যাবে গাই এখান থেকে। তো গাইজ আমি এই জন্য বেশি পরিমাণে গাইজ যেখানে যেখানে লাগানোর গাইজ শেষ হয়ে গেছে, তো ওই জায়গায় আমি ইয়া লাগাই রাখছি। আর গাইজ এই জায়গায় বেড দেখতে পারতেছেন। আর গাইজ বেডের আমি বেডের এখানে হয়তো জম্বির সাথে কোনো কানেক্ট আছে, এই জন্য বেড এই জায়গায় সরাই ফেলবো। কারণ কি বেড যে জায়গায় রাখি ওই জায়গায় দেখি যে জম্বি স্পন হইতেছিল। তো গাইজ এখন এই বরাবর একেবারে মাঝখান বরাবর গাইজ আমার ইয়ে করতে হবে, কেন মাঝখান বরাবর গাইজ এখানে আমার কাজ দেয়া কিছু বানাইতে হবে। তো এখানে কাজ দিয়ে আস্তে আস্তে আমার এই যে 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 এটা কি স্টেপ স্টেপ ফ্লোরিং গাইজ, এটা দিয়ে আমার উপরে উঠতে হবে গাইজ। তো এখান থেকে আমি মাঝখান কোনটা এটা আমি বুঝতে পারতেছি না। তো গাইজ ধরে নিলাম যে এটাই মাঝখান। তো এরকম আস্তে আস্তে গাইজ আমি এদিকটা বাড়ায় ফেলি। ও গাইজ গাইজ খালি এদিকটা দিলে এইভাবে গাইজ এভাবে আরো উপরে যাবে। দেন গাইজ আমি এখানে কাঁচের একটা ইয়া বানাবো। তো দেখা যাক কি হয়, এখানে আমি আরো উপরে উঠতে চাইতেছি একেবারে গাইজ। তো এখান থেকে দেন আমরা গাইজ এখানে কাঁচের ইয়াটা বানাবো। তো দেখা যাক, তো আমি কিছু ইয়া রাখবো এখানে, দেন গ্লাস এখানে সিলেক্ট করছি, গ্লাস নিয়ে উপরে যাবো। তো গাইজ এখান থেকে আমি আসলে বুঝতে পারতেছি না গাইজ, এখান থেকে যদি একবার করি গাইজ আপনি বুঝতে পারতেছেন। আর গাইজ এখানে লোডও করতেছে না গাইজ। এক ও ভাই মেঘে যাক, ওয়েট মেঘ ভাঙ্গা যায় নাকি? না গাইজ মেঘ ভাঙ্গা যায় না, মেঘ ভাঙ্গা গেলে ভালো হইতো গাইজ। যদি এখানে পড়ি গাইজ ওই পানি থেকে পড়লে গাইজ বাইচা যাবো। তো লাস্টে লাস্টের দিকে গাইজ আমি দেখাবো যে এদিক থেকে পড়লে কি হয় আপনাদের বা কি হয় আমার। তো একেবারে লাস্টের ভিডিওতে একেবারে লাস্টে আমরা যাই নি, দেন আমরা দেখাবো। ও গাইজ ওপি 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 লেগে গেছে লেগে গেছে গাইজ ইতিমধ্যে। গাইজ এখন গাইজ এখানে একটা এটা এদের স্কোয়ারের মতন একটা কিছু বানাইতে হবে। তো এখানে স্কোয়ারের মতন বানানোর জন্য ও ভাই আমার প্রচুর ভয় লাগতেছে। ও গাইজ আসলে বিশ্বাস করার গাইজ এই মাইনক্রাফটটা খেলে এত পরিমাণে প্যানিক, এত পরিমাণে ভয় থাকি, মানে মনে হয় যে কোন সময় না কোন সময় গাইজ মরে যায়, জম্বি কখন এসে মাইরা ফেলে গাইজ। রাতের বেলা গাইজ এত ভয় থাকে, কিন্তু আস্তে আস্তে রাতের বেলার ভয়টা কাটতেছে। তো বুঝতেছি যে না, জম্বির থেকে আসলে আমরাই বেশি পাওয়ারফুল। তো আজকাল আমরা রাত্রে বেলাও বাইরে ঘুরি, কিন্তু গাইজ আসলে যেটা সত্যি প্রচুর ভয় পাই। তো এখান থেকে আমরা গাইজ গ্লাস দিয়ে এখানে একটা স্কোয়ারের মতন একটা বাসা তৈরি করে নিব। তো এখান থেকেও হয়তো জম্বি স্পন হইতে পারে। তো গাইজ এটা জাস্ট আমি শো এর জন্য করতেছি আর কিছু না, যেন এদিক থেকে একটু দেখতে পারি যদি কোনো সময় উঠি। তো এখানে গাইজ স্পন পয়েন্ট, তো এখানে একটা বেড রেখা যাওয়া উচিত, বেড রেখা যাওয়া যায়। আর একটু বড় করে নে একেবারে, আর একটু আর একটু। আর গাইজ আমি আর যদি ধরেন যে কোনো জায়গায় হারাই যায় আমার সাথের মানুষ বা আমি, তো গাইজ আশা করি গাইজ এইটার থেকে আমরা গাইজ বুঝতে পারবো যে আমরা আশেপাশে আছি। তো গাইজ কাজ আমার শেষ হয়ে গেছে, আরো কাজ আনতে হবে, যাই আমি কাজ নিয়ে আসি। তো গাইজ এখান থেকে এখন লাভ দেওয়ার সময় হয়ে গেছে গাইজ, তো আপনাদেরকে দেখাই। ও গাইজ ও ভাই এদিকটা যদি আমি একবার পড়ি পুরো একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে গা। তো কাঁচ আমার আনতে হবে। সো গাইজ আপনারা দেখতে পারতেছেন এখানে যে এখানে গাইজ ইতিমধ্যে ও ভাই যাওয়া যাবে না, যাওয়া যাবে না গাইজ আমার যদি একেবারে
এখানে যদি গাইজ ফাইটা যায় ক্রিপার, তাহলে গাইজ এখানে আমার পুরাই কষ্ট ব্রিথ হয়ে যাবে। এখন গাইজ আপনারা দেখতেছেন, ও ভাই এই পাশে তো পুরাই গাইজ জম্বি দা ভরে গেছে। আমার আগে গাইজ এটা ইয়ে করতে, হ্যাঁ এটা কি আছে এই জায়গায়, এটার নামটা কি জানি ভুলে গেছি। তো যাই হোক গাইজ, তো ও ভাই আমার পিছে পুরাই পুরাই গাইজ আমার জম্বি দলাই লাগিয়ে পড়ছে। তো আমি আগে এখানে খাবার খাই, আমার কাছে কোনো ধরনের খাবার নেই, তো আমি খাবার খাই গাইজ। আমি এখানে কাজ নিয়ে উপরে যাইতে হবে। সো গাইজ আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে গাইজ ফুললি মানে কাজ দিয়ে কমপ্লিট করে ফেলছি গাইজ, এন্ড গাইজ ফুললি কাজ দিয়ে এটা ঘেরা ফেলছি। এন্ড গাইজ আপনারা দেখতে পারতেছেন যে বৃষ্টি পড়তেছে গাইজ, ওপি একটা ভিউ, ওপি একটা লুক লাগতেছে এখানে গাইজ। তো এখান থেকে গাইজ যদি একবার পড়ে গাইজ, তাহলে হাড্ডি গুড্ডি পাতে মানে হাড্ডি গুড্ডিও মনে থাকবে না গাইজ, সবগুলো গাইজ ঘুরা ঘুরে হয়ে গাইজ একেবারে সব জায়গায় ছড়ায় যাবে। তো গাইজ আমি এখান থেকে আমার ও যাক 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 পারফেক্ট একটা ল্যান্ডিং হয়েছে গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন যে গাইজ ওপি একটা ভিউ লাগতেছিল নিচ থেকে, হোয়াট হোয়াট দা ফাক হয়ে গেছে গাইজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওপি ভয়ানক হচ্ছে, যে ওপি একটা ওপি অসাম একটা লুক। আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে আসলে গাইজ বৃষ্টি পড়বে না, এই গাইজ এখানে একটু পার্থক্য। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাই গাইজ এখানে আমার হয়তো জম্বি স্পন হবে। আর গাইজ আমার এই জায়গায় বাড়ি, আমি এই জায়গায় আসলে এই মানে পুরো কেপটা বানায় অনেক ভুল করছি, কিন্তু গাইজ ওপি লাগতেছে দেখতে। আর এই দিক দিয়ে গাইজ নিচে অনেক ভয়ানক লাগতেছে। তো আমি যদি এই দিক দিয়ে উঠি গাইছে, আমাকে পুরো জম্বি টম্বি সব মিলে একেবারে গাড়া গুড়া পাগল বানায় ফেলবে। তো গাইজ জানি না কি হবে। তো আমি এখন উপরে উঠবো গাইজ, তো রকেট। আর গাইজ এখানে পুরো মাল্টিপ্লেয়ারের সার্ভার, আর্টিফিশিয়াল সার্ভারটা গাইজ প্রচুর ঝামেলা করতেছে, এই জন্য গাইজ আমি অনেক চেষ্টা করছি উপরে ওঠার জন্য। এই যে যে আস্তে আস্তে ওয়েট ওয়েট ওয়েট, তো আশা করি আশা করি আশা করি গাইজ। সো গাইজ বাই 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 বাই, ও ভাই ও ভাই ও ভাই 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 ভাই, আমি জানি না আমি জানি না আমি বাঁচবো নাকি। শেষ, মরে গেছে, এটা আমি শিওর যে আমি মরে গেছি। তো এখন আমার মারে নাই, আচ্ছা আমি কি আসলে মরি নাই? না মরে গেছি গাইজ, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তো গাইজ এদিক দিয়ে আমি ওই মরে গেছি। তো গাইজ যাই হোক, আপনারা আশা করি যে আপনার ভিউটা আপনারা বুঝতে পারছেন। তো আমি গাইজ তারপর নিচ দিয়ে আমার আরো ট্র্যাপ বানাইতে হবে গাইজ, ট্র্যাপ একটা বানাই আমি আপনাদের কাছে আবার ব্যাক আসতেছি। সো গাইজ এখানে আমার আমি যেটা মানে দাঁড়া করেছিলাম গাইজ, এখান দিয়ে মানে এটা লিফটের মতো গাইজ, এটা উপরে যায় আসলে। এটার আমি মিনিংটা মানে একেবারে ইয়াটা ভালোভাবে বলতে পারতেছি না। সো ওয়েট, আমি দেখানি, এটা হলো স্কেপ স্কেপ। আচ্ছা যাই হোক, তো এটা যাই হোক গাইজ, তো এটা গাইজ আমি এটা এখন ভাঙতে হবে। এটার জন্য গাইজ আমার জম্বিগুলো নিচে আসতে পারবে না। সো এটা হলো যে এই সার্কেলে এই সার্কেলে এইভাবে গাইজ এটা আস্তে আস্তে উপরে নিতে হবে গাইজ। এটা করতে গিয়েও গাইজ আমার অনেক সময় লাগবে। আর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর লাগতেছে কেপটাকে, আসলে কত ভয়ঙ্কর লাগতেছে আপনারা বুঝতে পারতেছেন। আর এখান থেকে আমি ভাঙে বসে গেছি, একটা ভাঙলেই বাকি সবগুলো ভাঙা যায়। সো গাইজ সবগুলো আমার হাতে চলে আসছে। তো এর আগে গেছে আমি এখানে যেটা বসাইতে চাই আমি এগুলো এখানে বসাই দিতে চাই। ওয়েট 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 ওয়েট, আমার হুপার গুলো আরো একটু উপর আনতে হবে। তো এই কাজটা আমার এখন আগেই করতে হবে, তো হুপার গুলো আগে এখানে আনতে হবে। একে উপর উঠাইতে হবে, নাহলে গাইজ আমি আসলে এখানে মারতে পারবো না। আমার গাইজ সরাসরি ট্র্যাপ না এই জায়গায় গাইজ, এটাই হলো একটা প্রবলেম। তো আমার চেস্ট গুলো আমার ভিতরে নিতে হবে, এটা ট্র্যাপ চেস্ট। তো এখানে আমার কিছু ফালাইতে হবে, তো এখানে আমি ফালাইতে পারি গাইজ এগুলা। দেন গাইজ আমার এখান থেকে যে আমি চেষ্টা বসানো ভুল হয়েছিল গাইজ, এগুলো আমার আস্তে আস্তে এগুলো নিয়ে নিতে হবে। সো গাইজ আমার এখানে যে গাইজ চেস্ট গুলো উঠানো শেষ, আমার এই একটাই ভুল হয়েছিল এখানে। এখন গাইজ এখানে আমি ইয়াটা ব্লকটা পূরণ করে দেবো। দেন গাইজ ব্লকটা পূরণ করে দেওয়ার পরে এখানে আমি চেস্ট লাগাবো, যেন এখান থেকে আসার পরে এখানে যখন ইয়াগুলো আসবে, দেন আমি যেন এগুলোকে মারতে পারি। ওকে ওয়েট, তো এইভাবে আস্তে আস্তে একটা একটা করে আমি চেস বসাই দিব এখানে। ওয়েট, এখানে এটা হবে মাঝখান। অ্যান্ড গাইজ এখানে আমি চেস গুলো এই যে চেস্ট, ওয়েট আগে গাইজ এখানে আমি ঘুমাই নি, কারণ কি গাইজ এখানে আমার রাত হয়ে গেছে। আর গাইজ বুঝতেই পারতেছেন যে আমার জম্বি দেখা প্রচুর ফাটে, মানে কি বলবো প্রচুর ধরনের অনেক বড় ধরনের ভয় লাগে। অ্যান্ড গাইজ আমার এখনো উপরে গাইজ পানি নেওয়া বাকি। অ্যান্ড গাইজ বাকেট দিয়ে আমার তাড়াতাড়ি পানি ভরতে হবে উপরে যায়। তো এখানে গাইজ আমি এখন রাখবো হলো চেস্ট, চেস্ট গুলো রাখার জন্য আমি এখানে ভুল করছি, এখানে এটা আবার ভাঙতে হবে। সো ভাঙ্গা শেষে এখানে আমার যেটা রাখতে হবে যে চেস্ট, এভাবে 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 এভাবে
এভাবে মানে আপনার মাঝখানে বসে মুখ করে করতে হবে, কারণ কি যে মুখে থাকবে এই মুখে একসাথে দাঁড়া হবে। তো এখানে আমার ইয়ে আছে, এখন গাইজ আমি হোপার গুলো এখানে বসাই দিব। তো এক, সরি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নয়। ওয়েট গাইজ, আমার এখন আবার হোপার শেষ হয়ে গেছে এন্ড আমার হোপার আনতে হবে। মেনলি গাইজ আমাদের পুরনো হয়ে গেছে গাইজ, মবস এক্সপি ফার্ম বা জম্বি এক্সপি ফার্ম গাইজ আমি আপনাদেরকে দেখাই দিই। তো গাইজ এটা অনেক গাইজ আমার কম নয় গাইজ, এখানে 3 ঘন্টা গেল গাইজ, মানে মোট সব মিলা 3 ঘন্টা টানা কাজ করার পরে গাইজ এই এক্সপি ফার্মটা হয়েছে। দেন গাইজ আপনারা দেখতে পারতেছেন এখানে যে আমি এখানে গাইজ একটু আগে একটা ক্রিপার এসে আমাকে ফাটাই দিয়েছিল ভিডিও অন করার সময়, দেখতে পাচ্ছেন পুরো দিকটা উড়ে গেছে। তো যাই হোক গাইজ, আমার একটুক ও ভাই একটুকেও তো ঝামেলা হয়েছে। তো এই যে এই যে এই যে সো গাইজ, আমি কাজটা লাগানোর একটাই কারণ যে একটু প্রিমিয়ার ফিল্মের জন্য প্রিমিয়াম ফিল যেন আসে, এই জন্য গাইজ আমি এই কাজটা করছি। সো গাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর গাইজ আমি আপনাদেরকে এখানে উপরে রকেটে যে আমি দেখাই দিই যে এখানে কি আছে। তো গাইজ অনেক কষ্টের পরে গাইজ এত বড় একটা এক্সপি ফার্ম তৈরি হয়েছে গাইজ, আমি জানি না এত বড় আর কেউ বানাইছে নাকি, হয়তো অনেকেই বানাইছে আরো অনেক বড়, কিন্তু হইতে পারে যে বাংলাদেশের মধ্যে আমি একা যে এত বড় বানাইছে, হইতেই পারি, এটা ব্যাপার না। তো যাই হোক গাইজ, তো উপরে যাই আমি আপনাদের দেখাই দিই। হোয়াট দ্য ফাক, উঠতেছে না কেন ভাই? উঠছে উঠছে, কিন্তু আমি যাইতে পারতেছি না গাইজ। আমি যে সার্ভারে খেলতেছি গাইজ, এই সার্ভারে গাইজ প্রচুর গাইজ নেট ট্রলিং করতেছে, আর গাইজ কেন জানি না কেন এমন হইতেছে। এই যে গাইজ যাইতে পারতেছি কিন্তু গাইজ এখনো উঠাইতেছে না। তো গাইজ আমি এখানে যে আমি এখানে আপনাদের উপরে উঠা দেন গাইজ আমি বলতেছি। সো গাইজ অনেক কষ্টের পরে গাইজ আমি ব্লক শেয়ার করার পরে গাইজ এখন আমি আসলাম। গাইজ আপনারা দেখতে পারতেছেন যে ভিউটা অনেক সুন্দর এন্ড গাইজ আকাশের উপরে আছে আমার একটা কাচের ইয়া যেটা হলো টাওয়ার। তো গাইজ এখানে একটা টাওয়ার বানাই নিলাম হালকা পাতলা। তো গাইজ আপনাদেরকে দেখাই দিই গাইজ এখানে উপর থেকে সে একটা ভিউ আসতেছে গাইজ, বিশেষ করে আমার এখানে একটা গাইজ আমি যেখানে স্পন হয়েছে এরকম একটা পুকুর আছে গাইজ, এই জন্যই বাচ্চা গেছে। কারণ কি গাইজ আপনারা এমন জিনিসের এমন জায়গার পাশেই আপনারা বাড়ি বানাবেন যে পাশে আপনাদের ইয়ে আছে, ওর গাইজ আপনারা শুনতে পারতেছেন হয়তো যে জম্বির আওয়াজ ইয়ার আওয়াজ, ওরা গাইজ স্পন হইতেছে এন্ড গাইজ আমার এখানে আসতেছে। আর গাইজ আমি ওটা একটু পর যেয়ে এখান থেকে এক্সপি খাইতে পারবো, মানে নিতে পারবো। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে প্রচুর গাইজ আমি এখানে টর্চ বসাইছি। তো আশা করি আজকে ভিডিওটা ভাল লাগছে গাইজ, আজকের ভিডিওটা যদি ভাল লাগে গাইজ তাহলে সামনে আরো এপিসোড আসতেছে। এন্ড গাইজ আপনারা যদি টুর্নামেন্ট এপিসোড চান যেখানে হলো বন্ধুদের সাথে ফ্রেন্ডলি ফাইট করে গাইজ আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো। তো গাইজ এমন যদি আপনারা ফাইট চান অবশ্যই গাইজ আমাকে কমেন্ট করেন। এন্ড গাইজ আজকে আশা করি ভিডিওটা মোটামুটি ভালো হয়েছে, কারণ গাইজ আমি সবেমাত্র শুরু করলাম মাইনক্রাফটের ভিডিও বানানো গাইজ। তো আশা করি সাপোর্ট পাবো গাইজ, এরকম সাপোর্ট পেলে গাইজ আমি আরো বানাবো। সো গাইজ আজকের জন্য ভিডিও একটু কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।